ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূমিকম্প হয়ে গেল দুটি ঘর। পূর্ব খাগড়াবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দুটি ঘর। দমকলের ইঞ্জিনিয়ার ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যারা বাড়িতে কেউ না থাকায় প্রথমে আগুন লাগা ঘটনা বুঝতে পারেননি আশেপাশের মানুষ। এরপর আগুনে লেলিহান শিখা বাড়তে শুরু করলে আশেপাশে বাড়ির লোকজন দমকলে ফোন করলে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। এক প্রতিবেশী জানিয়েছেন, ঘটনা সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়, থাকার মতন জায়গা নেই, সমস্ত কাগজ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন তারা। বাড়ির ছোট জামাই সৌমিত্র নারায়ণ জানিয়েছেন, ঘরে থাকার মতো পরিস্থিতি একেবারেই নেই, সব কিছু নষ্ট হয়ে গেছে এবং পুড়ে ছাই হয়ে গেছে টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র, ঘরে খাবার পর্যন্ত নেই। আর এই অবস্থায় সরকারের সাহায্য মেলে তাহলে আমরা উপকৃত হব। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে দুটি ঘর। পূর্ব খাগড়াবাড়ি এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে দুটি ঘর। দমকলে দুটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যেমনটাই জানা যায়, বাড়িতে কেউ না থাকায় প্রথমে আগুন লাগার ঘটনা বুঝতে পারেননি আশেপাশের মানুষ। এরপর আগুনে লেলিহান শিখা বাড়তে শুরু করলে আশেপাশে বাড়ির লোকজন খবর দিয়েছে দমকলে এবং দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রতিবেশীরাকে জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় শুনব। খবর পেলাম যে এখানে আগুন লেগেছে, তো বাড়ির থেকে আসতে 20-25 মিনিট লাগে, তো এসে দেখি বাড়িটার অবস্থা পুরো শেষ। ফায়ার ব্রিগেড এসে আগুন নিভিয়ে তারপরে ওরা চলে গেল। এখানে ভিতরে রুমটা একটা রুম দুটো রুম শেষ, যা ছিল বাড়িতে সব শেষ, কাগজপত্র আধার কার্ড রেশন কার্ড বাড়ির জমির যা কাগজপত্র ছিল টাকা পয়সা কিচ্ছু নেই। তো আমরা এখন চাচ্ছি যে সরকার থেকে যদি কিছু সাহায্য পাই তাহলে আমার শ্বশুরবাড়ির লোকজন একটু উপকৃত হবে। মানে দুটো ঘরই তো থাকার মতন একটারও জায়গা নেই, এখন একটা কীভাবে সাহায্য চাচ্ছেন সরকারের? মানে এখন বাড়িতে কিচ্ছু নেই, মানে বলতে গেলে যদি রাত্রে যে চালটা ভাতটা খাবে সেই খাবার এটাও নেই, সব পুড়ে গেছে, বাসনপত্র থেকে শুরু করে কিছু নেই। তো এখন আমরা চাচ্ছি যে অন্তত খাওয়ার দাওয়ার একটু থাকার ব্যবস্থা যদি করতে পারে সরকার তাহলে খুব সুবিধা হয়। কিন্তু আগুন লাগার অনেকক্ষণ পরেই লোকে বুঝতে পেরেছে, তো বাড়িতে কেউ ছিল না, বাড়ির লোক ছিল না বলেই বাইরের লোক টের পেয়েছে, টের পেয়ে তারা আসছে, দমকলকে ফোন করেছে, ফোন করে দমকল আসছে দুটো, ঘন্টা দুয়েকের মধ্যে আগুন। আর ওদের ঘরে কিচ্ছু নেই, প্রচুর লোক জমে গেছিলো, লোকেরও সহযোগিতা করেছে, অনেক ঘর পুড়েছে, দুটো ঘর একদম পুড়ে ছাই, কিচ্ছু নেই, ঘরে যা জিনিসপত্র ছিল সমস্ত শেষ, কাগজপত্র দলিল পত্র সমস্ত, তিনটা দুইটা না তো এক এক আপনার নাম? আমার নাম মঞ্জু চন্দ। এই জায়গা কি জানিয়েছেন পরিবার শুনবো। কারণ হচ্ছে বাড়িতে কেউই ছিল না। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই এরকম হওয়ার পরে এখন আমরা যেহেতু সবাই আসছি, পাড়ার লোক ফোন করেছে, আসছি, আসার পরে এখন দেখি যে এরকম কিন্তু কোনো ডকুমেন্টস নেই, কিছুই নেই। আমি আমাদের তো মনে করি যেটা ক্ষতি হওয়ার হয়েই গেছে সেগুলো তো আমাদের কোনো ব্যাপার নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডকুমেন্টস, আমরা যদি ডকুমেন্টসগুলো পেয়ে যাই ব্যাস, তাহলেই কটা ইঞ্জিন এসেছিল? দুইটা ইঞ্জিন এসেছিল, আমি তো দেখিনি, আমরা বাইরে ছিলাম, আমরা আসলাম, পাড়ার লোকরা ছিল, দুটো দমকল এসেছিলো, ওনারা বলছে। দিদি আপনার নাম? আমার নাম স্বপ্না সিংহ।